হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? রঙিন খাবার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। এটা রান্না করতে হবে না কিছুই। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ধনে পাতার চাটনি। প্রথমে আমি ধনে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব কিছুটা পরিমাণ তেঁতুল, এরপর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি, আর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার ধনে পাতার চাটনি একদম রেডি। আপনারা অবশ্যই বাটার সময় অল্প পরিমাণ জল দিয়ে বেটে নেবেন। দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও অবশ্যই খুব সুন্দর হবে। আমি একটু খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা খেতে, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে ঝটপট পৌঁছে যায় নোটিফিকেশন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।